সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বিলাবল রাগের খেয়াল। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের এই বিলাবল রাগের খেয়ালটি। শেখার আগে আমি আপনাদেরকে বিলাবল রাগের পরিচয় বলে দিচ্ছি। রাগ বিলাবল, থাক বিলাবল, প্রকার আশ্রয়, জাতি সম্পূর্ণ, কারণ এর আগে সাতটি স্বরেই ব্যবহার করা হয়। আর এই রাগের বাদি স্বর হচ্ছে ধা, সমবাদের স্বর হচ্ছে গা। আর এই রাগটি আমাদের উত্তরাঙ্গ প্রবল রাগ। আর এই রাগটি গাইতে হবে দিবা প্রথম প্রহরে, অর্থাৎ দিনের প্রথম প্রহরের রাগ হচ্ছে এই বিলাবল রাগটি। আর আমাদের আজকের এই বিলাবল রাগটি গাইতে হবে ত্রিতালের উপর। ত্রিতাল হচ্ছে ষোলমাত্রা, ছন্দ চার 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 চার, পদ সমপদী, বোল ঠেকা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, পেটে ধিন ধিন ধা। এই হচ্ছে ত্রিতালের বোল বা ঠেকাটি। আপনারা ত্রিতাল আয়ত্ত করে নেবেন, তাহলে ত্রিতালের উপর এই খেয়ালটি গাইতে পারবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে হারমোনিয়ামের মাধ্যমে সুন্দর করে এই বিলাবল রাগের খেয়ালটি তুলে দিচ্ছি। চলুন তাহলে এই বিলাবল রাগের খেয়াল আমি আপনাদেরকে এ স্বর অর্থাৎ বি প্লাট থেকে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে স্বরগুলি দেখিয়ে দিচ্ছি, দেখুন। সা রে গা মা পা ধা নি, এই সাতটি স্বর নিয়ে এর একটি। এবার আমি আপনাদেরকে এই খেয়ালের বন্দেশটি প্রথমে গেয়ে দিচ্ছি, তারপর ভেঙে ভেঙে তুলে দেব, দেখুন। সা এইভাবে আরোহী অবরোহী আলাপ একসাথে সুন্দর করে গাইবেন। এবার আমি আপনাদেরকে এই খেয়ালটি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এর আগে আরোহী অবরোহী দেখিয়ে দিচ্ছি, দেখুন। এ হচ্ছে এর আগে আরোহী অবরোহী। এবার আমি আপনাদেরকে আলাপ দেখিয়ে দিচ্ছি, দেখুন। হচ্ছে এর আগের আলাপটি। এবার আমি আপনাদেরকে এই খেয়ালটি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্থায়ী সারগাম এবং কথাগুলি, দেখুন। সা সা ধা পা, এই চার মাত্রার হচ্ছে
রা বল সো এই মা গা পা মা এই এই এতটুকুর হচ্ছে নে হা লা এই তারপর গা দা মা রে এই এতটুকুর হচ্ছে গা ও রে এই সা রে সা সা এই এই এতটুকুর হচ্ছে মা নো বা এই তারপর গা মা গা রে এই এতটুকুর হচ্ছে দু জো গা পা ধা নি এই এতটুকুর হচ্ছে না হি স সা রে সা সা এই এতটুকুর হচ্ছে র ন বা এই তারপর সা নি ধা পা মা গা রে সা এই এই নোটগুলো হাফ মাত্রা করে এখানে চার মাত্রা এই এতটুকুর হচ্ছে এই এই হচ্ছে আমাদের স্থায়ী সারগাম এবং কথাগুলি আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রা বো সো নে হা লা গা ও রে মা নো বা দো জো না হি স র ন বা আ রা বো সো নে হা লা গা ও রে মা নো বা এই এই হচ্ছে স্থায়ী এইবার আমি আপনাদেরকে অন্তরা ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পা 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 এই এই এতটুকুর সা সু সু নি ধা নি কি কো এই সা 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 এই এতটুকুর জ গ মে ন এই নি রে সা সা দি সা ত এই সা রে গা মা এই এতটুকুর আ রে রা গা রে গা রে সা এই মা নো বা নি রে সা সা এই এতটুকুর চ নো বা তারপর সা নি ধা প মা গা রে সা এই এতটুকুর এই এই হচ্ছে আমাদের অন্তরা এবার আমি আপনাদেরকে এই অন্তরাটিও গেয়ে দিচ্ছি দেখুন আবারও সা সু সু কি কো জগ মে না দি সা তো আরে রাঙা মানবা চেনবা এই এই হচ্ছে আমাদের অন্তরা আপনারা এইভাবে সুন্দর করে আরোহী অবরোহী আলাপ তারপরে এই বন্দেশটি প্রথমে তুলে নেবেন তুলে তারপরে কিন্তু একসাথে সব চর্চা করবেন সাথে আপনারা কয়েকটি তানও গাইতে পারেন আমি আপনাদেরকে আটমাত্রা কয়েকটি তান দিয়ে দিচ্ছি সেই তানগুলি আপনারা এই খেয়ালটির সাথে সাথে গাইতে পারেন দেখুন আটমাত্রা তানগুলি গাইতে হলে আপনাদের কিন্তু আটমাত্রা গান গাইতে হবে রা বো সো নে হা লা এই লা পর্যন্ত কিন্তু আপনাকে গান গাইতে হবে আর আটমাত্রা সারগাম গাইতে হবে তাহলে আমি আপনাদেরকে কয়েকটি সারগাম গেয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন রা বো সো নে হা লা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা রা বো সো নে হা লা সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা রা বো সো নে হা লা সা গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রা বো সো নে হা লা মা পা ধা নি মা নি ধা পা সা নি ধা পা মা গা রে সা রা বো সো নে হা লা মা ধা নি সা রে গা রে সা সা নি ধা পা মা গা রে সা রা বো সো নে হা লা ধা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা এই এই তানগুলি কিন্তু আপনারা গাইতে পারেন এই খেয়ালের বন্দেশটির সাথে সাথে তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের এই খেয়ালটি গাইতে হবে আপনারা প্রথমে ধীরে সুস্থে সুরগুলি লাগিয়ে লাগিয়ে ফিঙ্গারিং গুলি বসিয়ে বসিয়ে চর্চা করে নেবেন তারপরে কিন্তু আস্তে আস্তে চালু করবেন চালু গাইবেন প্রয়োজনে আপনারা না দেখেও এই খেয়ালগুলি বাজানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু খেয়ালে সুরগুলি আপনাদের আয়ত্ত হবে আপনারা
বিলাবল রাগের উপর যে কোনো গান অনায়াসে বাজাতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।